নমস্কার বন্ধুরা পহলা মে থেকে আঠেরো বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন তাদেরকে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করলেও ভ্যাকসিনটি কিন্তু এখন আপনারা পাচ্ছেন না কেন পাচ্ছেন না কারণ কি এবং কবে নাগাদ পেতে পারেন সমস্ত কিছু জানার জন্য এই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য ভিডিওগুলি কেমন লাগছে কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি দেখুন বন্ধুরা আঠেরো বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন তাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হলেও আপনারা কিন্তু যখন ডেট বুক করতে যাচ্ছেন তখন কিন্তু দেখাচ্ছে নো ভ্যাকসিন সেন্টার ইজ অ্যাভেলেবল ফর বুকিং অর্থাৎ আপনাদের যে মেন কাজ অর্থাৎ যে ডেটটি বুকিং করতে হয় আপনাদের ভ্যাকসিনের জন্য অর্থাৎ আপনারা কোন দিন কোন সেন্টারে গিয়ে ভ্যাকসিন নেবেন তো সেই সেন্টারটি কিন্তু এখন বুক হচ্ছে না তো তার কারণ কি এবং কেন বুক হচ্ছে না সমস্ত কিছু চলুন বিস্তারিতভাবে আমি আপনাদের জানিয়ে দিই কোন বন্ধুরা গত বৃহস্পতিবার সরকারি ও বেসরকারি হাসপাতালের জন্য কমপক্ষে তিন কোটি করোনার ডোজের জন্য কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছিল রাজ্য সরকার কিন্তু করোনা ভাইরাস যে টিকাটি তার সাপ্লাই ঠিকঠাক না থাকার জন্য পহলা মে শনিবার থেকে পশ্চিমবঙ্গে কিন্তু শুরু হচ্ছে না আঠেরো বছর ঊর্ধ্বে টিকাকরণ তো এই পরিস্থিতিতে কোউইন পোর্টালে গিয়ে আপনারা নাম নথিভুক্ত করতে পারবেন কিন্তু আপনারা টিকার জন্য সময় কিন্তু বুক করতে পারবেন না এবং আপনাদের যে সেন্টার সেই সেন্টারটিও আপনি চয়েস করতে পারবেন না তো ক্ষেত্রে করোনা যোদ্ধা যারা রয়েছেন প্রথম সারির তাদের কিন্তু যেমনভাবে করোনা ভ্যাকসিন দেওয়া চলছিল সেভাবেই কিন্তু চলবে এবং পঁয়তাল্লিশ বছরের ঊর্ধ্বে যেভাবে টিকাকরণ চলছিল সমস্ত কিছুই কিন্তু ঠিকঠাকভাবে চলবে শুধুমাত্র আঠেরো বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন তারা কিন্তু এখনই ভ্যাকসিন পাবেন না এরকমই কিন্তু নির্দেশিকা প্রকাশ করা হয়েছে নবান্নের তরফ থেকে এবং যে সমস্ত পঁয়তাল্লিশ বছরের ঊর্ধ্বের মানুষেরা প্রথম ডোজ নিয়েছেন এবং এখনো দ্বিতীয় ডোজটি পাননি তাদের ক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এরকমই জানিয়েছেন রাজ্য সরকার এবং পঁয়তাল্লিশ বছরের ঊর্ধ্বে যে সমস্ত টিকাকরণ চলছিল যেভাবে চলছিল তারা কিন্তু এখনও পাবেন শুধুমাত্র আঠেরো বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বুক করতে পারবেন না কারণ এখন ভ্যাকসিন সেইভাবে সাপ্লাই নেই তো এই ক্ষেত্রে বলে রাখি যখন ভ্যাকসিন সাপ্লাই হয়ে যাবে তখনই কিন্তু আপনারা যারা আঠেরো বছরের ঊর্ধ্বে রয়েছেন তারা কিন্তু টিকা পাবেন এবং তখনই কিন্তু আপনারা কোইন পোর্টালে গিয়ে আপনাদের সেন্টার এবং আপনাদের ডেটটি চয়েস করতে পারবেন এবং আপনাদের ডেটটি বুক করতে পারবেন তো একই রকম ভাবে কিন্তু মহারাষ্ট্র দিল্লি এই সব জায়গাতেও কিন্তু এখনো 18 থেকে চুয়াল্লিশ বছরের যে সমস্ত রয়েছেন তারাও কিন্তু এখন টিকা পাচ্ছেন না তবে এই ক্ষেত্রে বেসরকারি হাসপাতাল যেমন অ্যাপেলো ম্যাক্স এবং ফর্টিসের এর তরফ থেকে জানানো হয়েছে শনিবার থেকেই টিকাকরণ শুরু হচ্ছে অর্থাৎ পহলা মে থেকেই টিকাকরণ শুরু হচ্ছে ম্যাক্স আপাতত দিল্লি এবং দিল্লি লাগোয়া যে সমস্ত অঞ্চলে রয়েছে তাতে টিকা দেবে এবং ফর্টিস প্রাথমিকভাবে শুধুমাত্র উত্তর ভারতে আঠেরো বছরের উর্ধ্বের টিকা এবং অ্যাপেলোর তরফ থেকে জানানো হয়েছে দেশের চব্বিশটি শহরে সত্তরটি হাসপাতালে শনিবার থেকে অর্থাৎ অর্থাৎ মে থেকে কিন্তু টিকা পাবেন প্রাপ্তবয়স্করা বছরের যারা রয়েছেন তো পহলা সেই ক্ষেত্রে এই তালিকায় কলকাতার যে অ্যাপেলো হাসপাতাল রয়েছে সেই লিস্টে রয়েছে কিনা তা কিন্তু এখনো অ্যাপেলো হাসপাতাল কলকাতার যে ব্রাঞ্চটি রয়েছে তার তরফ থেকে এখনো কোনো কিছু প্রতিক্রিয়া জানা যায়নি তো জানালে অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেব তো এইটুকু জেনে রাখুন এখন কিন্তু যতদিন না করোনার টিকা অ্যাভেলেবল হচ্ছে ততদিন কিন্তু আঠেরো বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন তারা টিকা পাচ্ছেন না শুধুমাত্র পঁয়তাল্লিশ বছরের ঊর্ধ্ব যেমন এবং যারা করোনা যোদ্ধা অর্থাৎ স্বাস্থ্যকর্মী রয়েছেন এবং যারা করোনার সঙ্গে অনবরত লড়ে চলেছেন তারা তারাই শুধুমাত্র এখন টিকা পাবেন এবং যারা ফার্স্ট ডোজ নিয়ে রেখেছেন তাদের কিন্তু কোনো চিন্তার কারণ নেই কেন তাদেরকে দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য অগ্রাধিকার দিয়ে রেখেছেন সমস্ত রাজ্য এবং কেন্দ্র সরকারের তরফ থেকে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেটটি ভালো লাগলে লাইক করে দিন এবং যদি হেল্পফুল মনে হয় তাহলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দিন এবং এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ